কৃষ্ণ। বাহ, তাহলে ওই সিংহাসনে মালাটা রেখে দিই, দিন সিংহাসনে রেখে দিন, এলে আমি পরিয়ে দেব। আচ্ছা যুধিষ্ঠির, তোমার কৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন? গোলাপ ফুলের মালা আমার হাতে দিন। আচ্ছা যুধিষ্ঠির, তুমি কি মধ্যম পুরুষ? আমার হাতে দিন না গো, একবার আমি তার গলায় পরিয়ে দিয়ে দেখাতে চাই তিনি মধ্যম পুরুষ। দেবর্ষি নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির কি করলো? দেবর্ষি নারদের গলায় পরিয়ে দিলেন। আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি একমাত্র অধম পুরুষ। ওগো কলিজি, ওগো কলির মানুষ, নিজেকে অধম ভাবো। এই অধম ভাব যদি তোমার মধ্যে থাকে, এই অধম মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, তুমি একদিন না একদিন ভগবানের সান্নিধ্য লাভ করবে। আর তুমি যদি বলো আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক ধন দৌলত আছে আমার, তুমি কোনোদিনও ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে না। সেই জন্য কলির মানুষকে বলো অধম ভাব, অধম মানসিকতা না। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা শাস্ত্রে বলেছেন, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে নরক বাস। সৎসঙ্গ করলে স্বর্গে বাস করব আর অসৎসঙ্গ করলে নরক বাস করব। আচ্ছা মা, প্রসঙ্গ যখন চলে এসছে কথাটা বলি, সৎসঙ্গ আমরা করছি বুঝবো কি করে? আমরা যে সৎসঙ্গ করছি বুঝবো কি করে? সৎসঙ্গটা কি? ধর্ম পুস্তক সঙ্গ সৎসঙ্গ, বৈষ্ণব সঙ্গ সৎসঙ্গ, হরিনাম যজ্ঞে অংশ নেওয়া সৎসঙ্গ। সৎসঙ্গ করলে কি হয়? সৎসঙ্গ করলে যা দোষা গুণা ভবন্তি, ধ্যান দেবেন মা, প্রতিটা কথা তত্ত্ব জড়িয়ে আছে, যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয় সৎসঙ্গ করলে, আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। সৎসঙ্গ করলে অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়, দোষগুলো গুণে পরিণত হয়। যদি বলা যায় পিপীলিকা চন্দ্র কি চুম্ব বিম্বম, ধ্যান দেবেন, পিপীলিকা চন্দ্র কি চুম্ব বিম্বম, একটা ক্ষুদ্র পিপীলিকা চাঁদকে চুম্বন করতে পারবে মা? কি বাবা পারবে? পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে? পায়ের তলে পল্লি মরে যাবে। সে সৎসঙ্গ করলে সেটাও সম্ভব। দেখুন একটা পিঁপড়ের কাছ থেকে কেমন আমাদের শিক্ষণীয় কথা। একটা পিঁপড়ে একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, যে ফুলটার ভিতর পিপীলিকা বর্তমান, যে ফুলটার ভিতর পিপীলিকা আছে, এক ব্রাহ্মণ শিব পূজা করবে বলে অন্যান্য ফুলের সঙ্গে সেই ফুলটিকে তুলল, সেই ফুলটিকে তুলে নিয়ে শিবের মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায়, ধ্যান দেবেন বাবা, যখনই ব্রাহ্মণ শিবের মন্দিরে গিয়ে শিবের মাথাতে ফুলটা দিয়েছে ওম নমঃ শিবায় বলে, ফুলের ভেতরে কে আছে? ক্ষুদ্র পিপীলিকা। ফুল হইতে বহির্গত হইয়া শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রহিয়াছে তাহা চুম্বন করিতেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপীলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আরো দৃষ্টান্ত দেওয়া যায়, কতগুলো মৌমাছি গুনগুন গুনগুন করতে করতে মধুপান করতে যাচ্ছে মৌমাছি, আর একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে, গোবর পোকা গোবরের ভেতর থাকে, সে এখন মুখ ফুসকে বলে দিয়েছে, ও মৌমাছি তোমরা কোথায় যাচ্ছ? মৌমাছিরা বলছে, কেন আমরা মধুপান করতে যাচ্ছি। গোবর পোকা বলছে, আমাকে একটু মধুপান করতে নিয়ে যাবে? একটা মৌমাছি বলছে, এই তো গোবর পোকা গোবরের ভেতর থাকে, মধুপান করতে কি কয়, এই তো জানে না। একটা মৌমাছি বলছে, গোবর পোকা গোবরের ভেতর থাকে ঠিক কথা, আমাদের সঙ্গ যখন পেতে চাইছি নিয়েছো, আরে পান করতে পারুক না পারুক আমাদের যাই আসে না, যেতে যখন চাইছি নিয়েছো। গোবর পোকাকে কি করেছে মৌমাছিরা? সঙ্গে করে নিয়ে যাচ্ছে মধুপান করতে। আচ্ছা মা, গোবর পোকা কি মধুপান করতে জানে? ফুলের কোথায় মধু থাকে গোবর পোকা জানে? মৌমাছিরা কি করেছে? একটা জলাশয়ে অনেক পদ্ম ফুল ফুটেছে, এক একটা পদ্ম ফুলে মৌমাছিরা বসে পড়েছে, আর গোবর পোকাকে একটা পদ্ম ফুলের উপর বসিয়ে দিয়েছে, গোবর পোকা এই পদ্ম ফুলের ভিতরে মধু আছে, তুমি মধু পান করো। গোবর পোকা কি করছে? পদ্ম ফুলটা চারদিকে ঘুরছে, মধু পাচ্ছে না, মধু কোথায় থাকে জানে? পাচ্ছে না। যখন গোবর পোকা কি করেছে, পদ্ম ফুলের অনেকগুলো পাপড়ি, একটা পাপড়ি থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা পাপড়ি থেকে আরেকটা, আরেকটা পাপড়ি থেকে আরেকটা, মধু পাচ্ছে না, একেবারে পদ্ম রেণুর কাছে চলে এসেছে। ফুলের ভেতরে যে পদ্ম রেণু থাকে গো, সেখানে গিয়েও দেখছে মধু নেই। গোবর পোকা মনে মনে ভাবছে, আমাকে এমন একটা ফুলে বসিয়ে দিয়ে গেল, মধু আর কোথায় গো?
সে তো মধুপান করতে জানে না। মৌমাছিরা যে যার মধু পান করে বলছে, চ আমাদের মধু পান হয়ে গেছে, এবার ঘরে চ, গৃহে যেতে হবে। বলছে এই গোবর পোকাকে নিয়ে যেতে হবে। বলে ওই তো পদ্ম ফুলটায় গোবর পোকাকে বসিয়েছিলাম, গেল কোথায়? একটা মৌমাছি বলছে ও তো গোবর পোকা, মধু পান করতে জানে না, মধু পায় না বলে চলে গেছে, চ আমরা পালিয়ে যাই। মৌমাছিরা যে যার চলে এলো, গোবর পোকা কোথায় আছে মা? সেই পদ্ম রেণুর ভেতরে বেরিয়ে আসতে পারছে না। কোন দিকে প্রবেশ করেছিলাম, কোন দিকে বেরোবো, বেরিয়ে আসতে পারছে না। আর ঠিক সেই সময় এক ব্রাহ্মণ দুর্গা পুজো করবে বলে পদ্ম ফুল তুলতে এসেছে। পুষ্পিত পদ্ম ফুল দুর্গার চরণে দিতে নেই, অপুষ্পিত পদ্ম ফুল দেবতার চরণে দিতে হয়। ব্রাহ্মণ কি করেছে, পদ্ম ফুলটা নিয়ে দেবতার চরণে পদ্ম ফুল দিতে গেলে কি করতে হয় মা? তিনবার চাপড় দিতে হয়। অপুষ্পিত পদ্ম ফুল দেবতার চরণে দিতে গেলে তিনবার চাপড় দিতে হয়। তিনবার চাপড় কেন দিতে হয়? তিনবার চাপড় কেন দিতে হয় পরের তত্ত্বটা বলে দেব। ব্রাহ্মণ কি করেছে, দুর্গা চরণে দেওয়ার আগে পদ্ম ফুলটাকে, পদ্ম ফুলের ভেতর কে ছিল? গোবর পোকা। তিনবার চাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে সেই পদ্ম ফুলটা দুর্গা চরণে দিল। তিনবার চাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে গোবর পোকা তো হরিবল, তার আজকে সেই পদ্ম ফুলটা দুর্গার চরণে দেওয়া হলো। তত্ত্ব হলো, গোবর পোকা গোবরের ভেতর থাকতো কোনোদিনও দুর্গার চরণে যেতে পারতো বাবা? কি গো মা, গোবর পোকা গোবরের ভিতরই থাকতো কোনোদিন দুর্গার চরণে যেতে পারতো? আজকে দুর্গার চরণে মৃত অবস্থায় গেল কেন, মৃত অবস্থাতে গেল কেন? আজকে সেই গোবর পোকা মৌমাছিতে সঙ্গ করেছিল বলে, সৎ সঙ্গ করেছিল বলে আজকে মৃত অবস্থায় দুর্গার চরণে গেল। সেই জন্য কলির মানুষকে বলছে, তোমরা সধর্মী জনসায়ো পর ধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রেখে তুমি মৃত্যুবরণ করো, সেটাও স্বর্গের দাস। আর অপর ধর্ম তোমাকে যদি লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস স্বরূপ। কলি এই রূপে উঠারিল সাবন রানা, কলি এই রূপে উঠারিল সাবন রানি, কলি এই রূপে উঠারিল সাবন রানি। হে রাধামোহন করি না হলে আমারি, হে রাধামোহন করি না হলে আমারি। উঠার হবনে উঠার হবনে আমি কলির যত নর নারী, উঠার হবে রে কলির যত নর নারী, উঠার হবনে কলির যত নর নারী, উঠার হবে উদ্ধার হব রে। তবে আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে লীলাটার ভেতরে যে যে তত্ত্ব কথা পাবো আগে বলে দিই। আজকে লীলাটার ভেতরে কি কি তত্ত্ব কথা পাবো, এই অজানা তত্ত্ব কিছু জানুন আজকে লীলার মধ্যে। লীলাটা সকলেই জানি, কিন্তু লীলাটার ভেতরে যে গভীর তত্ত্ব আছে এগুলো জানি না। কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে এসেছিলেন, তিনি ভগবান, তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে কারাগারের ভিতর কেন উপনীত হলো, এটা প্রথম তত্ত্ব। আচ্ছা, কৃষ্ণ হচ্ছে অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে কে? শঙ্করসন অর্থাৎ বলরাম। আর তার আগে যে ছয় ছটা কারাগারে এসেছিল মহারাজ কংস, ছটা ছেলেকে কি করেছিল মা? কি গো হরে কৃষ্ণ, ছটা ছেলেকে কি করেছিল? পাথরে আছাড় মারলো। কেন মারলো? তাদের নাম কি, তাদের নাম কি, জনমনেবার সাথে তাদের কেন মৃত্যু হলো, তারা কি পাপ করেছিল যে জনমনেবার সাথে সাথে তাদের মারা যেতে হবে? এটা হলো দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল, একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। একটা ঔষধ নয়, চারটে ঔষধ এনেছিল, চারটে ঔষধের কি কি নাম, এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, এক স্তনা রমণী কাকে বলে, কোন রমণীর একটি মাত্র স্তন, একজন নেই দুজন আছে, সেটা হলো রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা। এরা দুজনেই কিন্তু বাবা এক স্তন রমণী। এই রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে, বা এদের জন্মটাই হলো কি করে, এটাই তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, ভগবান শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবকে ত্যাগ করে দিয়ে মা যশোমতীর কাছে এলেন, কেন এলেন, এ তত্ত্ব আস্বাদন করব। রাধারানীর মায়ের নাম কি ও মা? রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কৃত্তিকা, বাবার নাম বৃষভানু। রাধারানী কিন্তু কৃত্তিকার গর্ভে কিন্তু আশ্রয় নেয়নি। রাধারানীর জন্মটা হয়েছিল একটা পদ্ম ফুল থেকে। কেন রাধারানীর পদ্ম ফুল থেকে জন্ম হলো, এ তত্ত্ব আস্বাদন করব। রাধারানী জন্ম নেবার সাথে সাথে ছিলেন অন্ধ,
রাধারানী জন্ম নেওয়ার সাথে সাথে ছিলেন অন্ধ, সেই অন্ধত্ব মোচন হলো কি করে? এর তত্ত্ব আস্বাদন করবো। আরো তত্ত্ব লুকিয়ে আছে, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ, এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল, কেন রাধারানীকে স্ত্রী রূপে লাভ করলো, এই তত্ত্ব আস্বাদন করবো। আরো তত্ত্ব আছে, কেন রাধারানীকে মা বলে না, রাধারানীকে কেন বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, এই তত্ত্ব আমরা আস্বাদন করব। আরো আছে, দেবাদিদেব মহাদেব ভোলানাথ হাতে ত্রিশূল কেন ধারণ করেছিলেন, ত্রিশূলের জন্ম কথা থেকে সুদর্শন নারায়ণ শ্রীহরি নারায়ণ সুদর্শন চক্রকে হাতে ধারণ করেছিলেন, সেই নারায়ণের চক্র কথা থেকে এলো, এ তত্ত্ব আস্বাদন করব। এতগুলো তত্ত্বের মাঝখানে লীলাটি জড়িয়ে আছে, লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই রাধা কৃষ্ণের প্রথম মিলন লীলাটার ভেতরে, তার আগে শ্রীরাম বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে মীরার ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করে সবাই মিলে প্রেমসে। তবে তুলসী কানন যাত্রা তত্ত্ব বৃন্দাবন পুরি, যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটাই হলো আমার বৃন্দাবন। কি মা, তাই তো? যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটাই হলো আমার বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে, মায়েরা তুলসী পাত্র তোলার সময় মন্ত্র বলেন না? না, ওই চড়বড় করে তুলে দিয়া তুলসী পাত্র তোলার সময় মায়েরা মন্ত্র বলেন গো? বলেন না? আমি দুটো মন্ত্র বলে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধামন আমাসি সদাত্তং কেশব প্রিয়া কেশব আত্মে চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবাস্যা বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে? অত বড় বড় মনে থাকবে না, ছোট যদি কিছু থাকে বলুন। সংসার সুখের হয় পুরুষের গুণে, ওমা সংসার সুখের হয়, শুনতে পাচ্ছি না আমি, সংসার সুখের হয় তাহলে রমণীর গুণে বলছেন, তাহলে এতই যদি বুদ্ধি তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? সংসার সুখের যদি রমণীর গুণে হয় তাহলে বৃদ্ধাশ্রম গুলো তৈরি হয় কেন? সংসার সুখের যদি রমণীর গুণ হয় তাহলে আজও বাবা মাকে কাঁদতে হচ্ছে কেন? ধান দেবেন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন? পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না? ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো? বাঁদরের আগে নেবে সচ্ছে সারা দেশে, ওমা বাবা মাকে ভাত দেয় না এদিকে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাকে ধরে মারে, মাকে খাটায় ঝিঁয়ের মতো, বউকে কাঁধে চাপায় বারে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, এমন কিছু মানুষ আছে এখনো আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎলোককে অত্যশক্তি যাচ্ছে কত বেড়ে বাবা, সৎলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘরে। রাজা বলে হয়ে যে তোমরা কেন অসৎসঙ্গ করো, ওগো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। তাই তাহলে মায়েদিকে একটা কাল থেকে কাজ করতে বলবো, মায়েরা করতে পারবেন? যদি করতে পারেন বলবো, না হলে বলবো না। বলবো না বলবো না বলে দিন, বলতে করতে পারবেন তো? মায়েদিকেও করতে হবে বাবা দিকেও করতে হবে। তাহলে শোনেন, এর জন্য এই যে এই কাজটা যেটা করতে বলছি, এটা করলে ডাক্তারখানায় বেশি পয়সা যাবে না, ভালো করে ধ্যান দেন। আগামী কাল থেকে সূর্য উদিত হওয়ার দেড় ঘন্টা আগে স্বামী স্ত্রীকে উঠে পড়তে হবে। হয়ে গেল, আটটা ছাড়া ঘুম ভাঙছে না। সূর্য উদিত হওয়ার দেড় ঘন্টা আগে স্বামী স্ত্রীকে উঠে পড়তে হবে। উঠে গুরুমন্ত্র জপ করে নিন, ওই বিছানায় বসে বসে স্বামী স্ত্রী। গুরুমন্ত্র জপ হয়ে যাবার পর স্ত্রী স্বামীকে প্রণাম করবেন, যেন স্বামীর মুখের দিকে না তাকায়, মুখের দিকে না তাকিয়ে প্রণাম করবেন। তিন, চার, যখন মাটিতে পা রাখবেন মাটি থেকে একটু ধুলো নিয়ে নিজেদের ললাটে লাগিয়ে নেবেন, যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব পা রেখেছেন, যে মাটিতে মহাপ্রভু পা রেখেছেন, এই মাটির ধুলো নিজেদের ললাটে লাগিয়ে নিজের শরীরটাকে শুদ্ধতার পরিচয় করলাম। তারপর মাটিতে পা রাখবেন, দরজা যখন খুলবেন, আস্তে, দরজা যখন খুলবেন সোজা তাকাবেন, চৌকাঠের দিকে তাকাবেন না, সোজা তাকিয়ে দরজা খুলবেন। শুধু তাই নয়, আপনার বাড়ির ভিতর থেকে
বাইরে যখন আসবেন আমরা তুলসী বৃক্ষ বাঁ দিকে থাকবে ঘরের ভেতরে, আর বাইরে থেকে যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন তুলসী বৃক্ষ ডান দিকে থাকবে। ঘরের বাইরেতে একটা চারা নিম গাছকে স্থাপন করে দিন, নিম গাছ চারা একটা টবেতে চারা নিম গাছকে স্থাপন করে দিন। বাইরের ঋণাত্মক শক্তি আপনার ঘরের ভেতরে ওই চারা নিম গাছ প্রবেশ করতে দেবে না, ওই নিম গাছ বাইরের ঋণাত্মক শক্তিকে ঘরের ভেতর প্রবেশ করতে দেবে না, নিজে সব গ্রহণ করে নেবে। ল্যাট্রিন কিংবা বাথরুমে, ল্যাট্রিন কিংবা বাথরুমে একটা পাথরের জায়গাতে লবণ রেখে দিন, আপনার ঘরের ভেতরে সব ঋণাত্মক শক্তি ও দমন করে দেবে। ঘরের দেয়ালেতে বেলজিয়াম ঘড়ি লাগিয়ে দিন, তাহলেই দেখবেন সংসার সুখের রমণীর গুণে। এগুলো যারা মানে তারা মানুষ, এগুলো যারা না মানে তারা বেহোশ। তাহলে আগামী কাল থেকে হবে তো, প্রেম সে বলো রাধে 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 রাধে। তাহলে গৌরচন্দ্রিকা করে লীলা কীর্তন, তত্ত্বগুলো বলে দিয়েছি, ছোট্ট গৌরচন্দ্রিকার ভেতরে এবার প্রবেশ করবো, ছোট্ট বেশিক্ষণ করবো না। লীলার ভেতরে অনেক তত্ত্ব আছে, অনেক অজানা তত্ত্ব আছে, সেগুলো জানবো। আসুন আজকে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এই পতিত পাবনী ষোড়ধনী গঙ্গার তীরে এসে দুবাহু তুলে হরিনাম করছে। তবে মহাপ্রভু কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে একটু হরিনাম করতে বলেছিলেন, আজকে সেই হরিনাম যজ্ঞ হচ্ছে। মহাপ্রভু শিক্ষা শিক্ষিত, আজকে মহাপ্রভুর একটা ছোট পদাবলী আমরা উচ্চারণ করে লীলার ভেতরে প্রবেশ করব। সবাই মিলে পদটি গাইবেন, সকলে মিলে, জানা পদ কিন্তু সকলে, সকলে মিলে গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তারপরে কি রে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল হয়ে গেছে বলছি গো, ভুল হয়ে গেছে বলছি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে তো গোপাল গোবিন্দ নাম বলুন গো জোর। তাহলে কি রে ও যাদবায় মাধবায়, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন, এবার ঠিক করে গেছি, আর ভুল করবো না। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার ভুল হয়ে গেল যে গো, ব্যাপার বলো তো, ভুল হচ্ছে কেন? আমি কিন্তু ভুল গাইছি না তাহলে, আর আপনারা যেটা বলছেন ভুল হয়ে যাচ্ছে, আপনারা ভুল বলছেন না। তাহলে তত্ত্ব, তাহলে তত্ত্বটা কি? আমি যেটা গাইছিলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু গাইতে, এটা আমার মহাপ্রভু গাইতে, আর আপনারা যেটা বলছেন ভুল হয়ে যাচ্ছে, ওই হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এর মাঝখানে একটা পদকে যোগ্যটি দিলেন কে? ওই মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুর এসে যাদবায় মাধবায় কেশবায় নম লাইনটাকে যোগ্যটি দিলেন। তাহলে ভক্ত অনুসারে ভক্ত পদ্মায় গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা এখানে ভগবানকে কারা দর্শন করতে চান হাত তুলুন তো, কারা কারা ভগবানকে দেখতে চায়? সবাই চায়, সবাই। আর ভগবানকে কারা দেখতে চায় না? তাহলে একটা কাজ করবেন, আগামী কাল যে যার বাড়িতে গিয়ে, এখানে নয়, যে যার বাড়িতে গিয়ে, যে যার বাড়িতে গিয়ে 3 ঘন্টা জলে ডুবে থাকুন, ভগবানের দর্শন হয়ে যাবে, একদম হরি বল হয়ে যাবে, হবে না? আরে 3 ঘন্টা জলে, 3 ঘন্টা জলে ডুবে থাকলে ভগবানের দর্শন হবে না? হবে তো, এই তো বলছি হবে। আর আপনারা হাসছেন, আরে আমি বলেছি 3 ঘন্টা জলে ডুবে, কোন জলে বলেছি? ওই সাগরের জল নয়, সাগরের জল নয়, দিঘির জল নয়, দিঘির জল নয়, ঝিলের জল নয়, ঝিলের জল নয়, নদীর জল নয়, নদীর জল নয়, গঙ্গার জল নয়, গঙ্গার জল নয়, পুকুরের জল নয়, পুকুরের জল নয়। কেউ যদি নয়ন জলে ডুবতে পারে, আমার গোবিন্দ তাকে কৃপা করে, হৃদয় গৌর হরিবে কৃপা করে, নয়ন জলে ডুবলে পারে, হরি হরি ডুবলে পারে, হরি 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 বলে, ডুবলে পারে, হরি 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 বলে, ডুবলে পারে, কাফি দয়া করো বলে, হরি হরি বলে, হরি হরি বলে।
গোবিন্দ থাকে কৃপা করে, গোবিন্দ থাকে কৃপা করে। তাহলে মায়েরকে বলি সবাই মিলে, হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম। আপনাদের একটা শিক্ষার অভাব আছে সেটা বলে দিই, মহাপ্রভু কেমন করে থাকেন, হাত দুটো তুলে না, তা হরিনাম করতে হবে কেমন করে, সেটা হচ্ছে কই, হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরাই নম, হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম, আরে যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম, আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আদর হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, প্রাণ বলে মধুর বলে, হরি হরি বলে, রাধা কৃষ্ণের প্রথম মিলনের মধ্যে যে যে তত্ত্ব কথাগুলো বললাম মায়েদের সব মনে আছে তো? হ্যাঁ, কি কি বললাম মনে আছে তো? মানে আমি যদি একটা বাদ দিয়ে দিই ধরতে পারবেন তো? রাধে রাধে বলে চৈতন্য মহাপ্রভু কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। এই দেখুন, তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে বাঁহাতে করে ধরবেন, একাতে তুলসী পত্র তুলবেন না। দুটো মন্ত্র যে বললাম মায়েদের মনে থাকবে না, থাকবে একদমই না। বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি কি আঙ্গুল দিয়ে তুলবেন, বৃদ্ধাঙ্গুলি অনামিকা, এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাবন। এবার মনে থাকবে তো? আসুন আজকে লীলার ভেতরে প্রবেশ করি। আজকে মহাপ্রভু পুরাবের ভাবে ভাবাবিত হলেন, ঘৃতকল দদি গোরস হলদি অবনি মাঝারে দাঁড়িয়ে কাঁধে ভার করি তাহার উপরই নাচে গোরা মৌলমালী, কলিতে লগুর নিতায় সন্দর নাচে তার পাশে পাশে রামাই মহেশ রাম গৌরী দাস ভক্তমণ্ডলী ভক্তিমতী মা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কখন হয়েছিল? আমরা যখন জন্মনি বাবা মা কি দেখে, আমরা যখন জকি দেখে ছেলে আমার কটা সময় হলো, কি বার কত তারিখ, কিন্তু কৃষ্ণ কখন আবির্ভাব হয়েছিল হাতে করে গুনুন। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেখে শুক্রের নামাংশে মঙ্গলের আরাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান আবির্ভাব হয়। আর এখানে অনাচারী অত্যাচারী বাবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য তিনি গোদাবরী নদীর তীরে, নদীটার কি নাম বললাম, গোদাবরী, ঊর্ধ্বপদে হেত মুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবের। তপস্যাটা কার করছে? দেবাদিদেব মহাদেবের, ভোলানাথের। রাধে রাধে, মহারাজ কংস তপস্যাটা করছে কেমন? সর্বস্বাস্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে।
মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং সুরেশ্বরী ইয়া পূজিতাং মায়াং দেবী পরিপূর্ণাং দালিশায়ে পাপহং পাপকর্মাহং পাপদমাপাপসন্নব তহি মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরে হরি হরে মুরারে মদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌর্যে ইয়ে সনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় মাং জগদীশ রক্ষা ওং ছাতি গুজ্জ গপ্তিতাং তাং গৃহানস্মাৎ কৃতাং জগাম সিদ্ধি বাবু তুমে দেব প্রসাদ সুরেশ্বরী ও নমঃ নাম শিবায় নাম প্রভু মিশমনি সমসে শোভন দুলহি নমনি সগনা হরন রণনীর জয় দুর্জয় দৈতপুর প্রণমামি শিবম শিব কল্পতর ওং নম শিব আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। আর ভোলানাথ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দেয় না বাবা, ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে দেয় না। কাকে কাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুরকে চেনেন? একজন অসুর, ভোলানাথের ভক্ত। ভোলানাথ বলেছিল ভস্মাসুরকে, যখন ভোলানাথ যখন ভস্মাসুরের কাছে এলো, এ ভস্মাসুর ভস্মাসুর ভোলানাথ কি বর চাস? ভস্মাসুর যখনই বলেছে ভোলানাথ তুমি আমি যা বরটা চাইবো তুমি দেবে তো, বল তোর কি বর চাই? কেমন কাঁচা খুলে বর দিচ্ছে দেখুন। ভোলানাথ কি পরে থাকে? ভোলানাথ কি পরে থাকে? তাহলে আমি যে বললাম কাঁচা খুলে বর যায় কই, আপনারা ধরলেন না কেন? এগুলো ধরতে হবে, কীর্তনে হয়ে যা বলে যাবো তা মেনে নেবে না, এবে তো তত্ত্ব আছে। ভোলানাথ প্রথম ধুতি পরতেন, বাগঝালটা পবে পড়েছিল, প্রথম ধুতি তারপরে বাগঝাল। বাগঝাল কখন পড়েছিল লাস্টের তত্ত্বটা বলে দেব। হরে কৃষ্ণ, প্রেম সে বলো রাধে 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 রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, ভোলানাথ ধুতি পরে ভস্মাসুরকে বলছে ভস্মাসুর কি বর চাস? ভস্মাসুর হাত জোড় করে বলছে ভোলানাথ তুমি আমাকে বর দাও। কি বল নিবি? তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে সঙ্গে সঙ্গে যেন ভস্ম হয়ে যায়। যেই বলেছে আমি যার মাথায় হাত দেবো সঙ্গে যেন ভস্ম হয়ে যায়, ভোলানাথ সাত তাড়াতাড়ি বলে তথাস্তু তাই হবে। যেই বলেছে তথাস্তু তাই হবে, ভোলানাথ ও ভোলানাথ কি আমি যার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাবে তো? বললাম তো তথাস্তু তাই হবে। তখন ভস্মাসুর বলছে ভোলানাথ এই যুগে ভেজালে ভর্তি, চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, পোস্ততে ভেজাল, তা তুমি যে আমাকে বরটা দিলে আমি যার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাবে, আমি তোমার মাথা দিয়ে হাতটা টেস্ট করতে চাই। তুই আমার মাথায় হাত দিয়ে টেস্ট করবি? বলে হ্যাঁ। ভোলানাথ বলছি আমার মাল আমাকেই ফেরত দিতে চাই? আরে তুই যার মাথায় হাত দিবি মানে আমার মাথায়? বলে আমি দেখবো প্রথম তোমাকে দিয়ে টেস্ট করবো। ভোলানাথ কি করেছে? ভয়ে ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণের কাছে যাচ্ছে। নারায়ণ 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 অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো, কি হয়েছে বলো তো তোমার? আরে কি হয়েছে বলবে তো, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আবার আরে কি হয়েছে বলো না। আমি আপনাকে বলছি না মা, এখানে নারায়ণ ভোলানাথকে বলছি। কি হয়েছে আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? বলে প্রভু আমি অন্যায় করেছি। কি অন্যায় করেছো? না আমি ভস্মাসুরকে বর দিয়েছি। কি বর দিয়েছো? না ও যার মাথা হাত দেবে ভস্ম হয়ে যাবে, তা আমাকে ডাকলে কেন? এখন ভস্মাসুর আমার মাথায় হাত দিতে চায়, কি করব? একটু বুঝে শুনে বাদ দিতে জানো না? বলে প্রভু এইরকম তো হবে, আমি জানবো কি করে?
বলে শোনো বলে না, ওই ভাষাসুর অসুর, ওর মাথায় অত বুদ্ধি শুদ্ধি নেই, অসুর যাত তো ওর মাথায় বুদ্ধি নেই। বলে না যখনই তোমার মাথায় হাত দিতে যাবে, বলে না তখন তুমি বলবে ভাষাসুর আমার মাথায় হাত দেওয়ার আগে আমি যেভাবে নৃত্য করছি আমার দেখে দেখে নৃত্য কর। ও বলে না তুমি নৃত্য করবে আর ভাষাসুরও নাচতে জানে না, তোমার দেখে দেখে নৃত্য করবে, আর তুমি নৃত্য করতে করতে যখন নিজের হাতটা নিজের মাথা দিয়ে দেবে, আর ভাষাসুর তোমার দেখে নৃত্য করতে করতে ও যখন নিজের হাতটা নিজের মাথা দিয়ে দেবে হরিবল হয়ে যাবে। বলছে ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে বলা না তো মার্ডার হয়ে যেত। এখানে এসে বলছে এই ও বলে না তুমি ছুটতে ছুটতে তোমার কাঁচাটা খুলে গেছিল কেন? আর কেন কাঁচা খুলেছিল রে বাপ, শোন আমার মাথা হাত দিবি তো? দেব, তাহলে আমার মাথা হাত দেওয়ার আগে আমি যেভাবে নৃত্য করছি আমার দেখে দেখে নৃত্য কর। ও বলে না নৃত্যোত্তর কথা ছিল না, আরে নৃত্যর কথা ছিল না এখন হয়েছে, এখন হলো, নৃত্যটা করলে তবে মাথায় হাত দিলে বড়টা কাজে লাগবে, না হলে লাগবে না। বলে না আমি তো নাচতে জানি না, আমি তো অসুর, তা তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। বলে না তো মনে মনে ভাবছি এটাই তো আমি চাইছিলাম, আমার দেখে দেখে নৃত্য কর। আই দেখ যেই মাথায় হাত দিল ভাষাসুর দেখে দেখে মাথায় হাত দিল হরিবল হয়ে গেল। নারায়ণ এসে বলছে মরেছে, বলছে মরেছি কি একেবারে ভস্ম হয়ে গেছে। আমি ভোলানাথ আজ থেকে এই ভাষাসুরের ভস্ম আমি ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। এই যে মা ভোলানাথ ছাই ভস্ম গায়ে মাখে না, কোন দিনে মেখেছিল? এই যে এই প্রথমে সেই দিন থেকে মাখতে শুরু করলো। তাহলে আজকে সেই ভোলানাথে তপস্যা করছে কে? ও সেই ভোলানাথে তপস্যা করছে কে? মহারাজ কংস, দেবাদিদেব মহাদেব কংসকে বলছেন কি বলছাস? হে দেব, আমি যেন অমরত্ব লাভ করতে পারি, অমর মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, অমর তোকে দেবো না, অমরত্ব বাদ দিতে পারবো না। তবে তুই এত সুন্দর তপস্যা করেছিস, প্রকারান্তে আমি তোমাকে একটি বর দিচ্ছি। কি বর? দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব, কারো হাতে তোমার মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুমি যাকে প্রাণাদিক ভালোবাসো তার গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে। এই যে মা, দেবাদিদেব মহাদেব বললো না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে? কি বললো? এখানে তত্ত্ব লুকিয়ে আছে, এই কথাগুলো ধ্যান দেবেন। তুমি যাকে প্রাণাদিক ভালোবাসো তার গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমর, একটা শিশু আমাকে মারবে? নারীদের ওপর অত্যাচার, দেবদেবীর ওপর অত্যাচার, শুধু তাই নয় নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কেন? সিংহাসনে লোভের আস ঐশ্বর্যের মোহে নিজের পিতাকে বন্দী করলো। আর এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বিবাহযোগ্য হয়েছে, মহারাজ কংস মনে মনে ভাবলো এই দেবকীর সাথে আমি একজনের বিবাহ দেব। কে? তার নাম হচ্ছে বসুদেব। পদকর্তা কলম দিলেন জগন্নাথ দাস, দেখো দেখো যে কংসকে অনাচারী অত্যাচারী ব্যভিচারী ভাবছো এই কংস দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিচ্ছে। একদিন শুভ লাগলে দেবকীর সালে বিবাহেতে ছিলেন বসুদেব, বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লাগলে বিয়ের সময় কি হয় মা? বলছি বিয়ের সময় কি হয়? উলুধ্বনি হয় না? উলু মানে কি? উ লু, উ লু, উ হচ্ছে রাধারানী, লু হচ্ছে কৃষ্ণ। যে মায়ের মুখ থেকে উলুধ্বনি বেরিবে সেই মায়ের মুখ থেকে রাধা কৃষ্ণের নাম সঞ্চারিত হবে। উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, লুতে নীল কান্তমণি,
লুতে আছে রাধা রানী লুতে আছে কালো আর সবাই দাও হুলু ধ্বনি গায় গৌর হরি 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 বলে লুতে আছে কালো মনি তাহলে বিয়েটা হচ্ছে কার সঙ্গে রাধা রানী দেবকীর সঙ্গে বসুদেবের ভক্তমন্ডলী ভক্তিমতী মা আচ্ছা কি কাজ করলে অনেক পুণ্য লাভ করা যায় বলুন তো কি দান করলে অনেক পুণ্য লাভ করা যায় অন্নদান বস্ত্রদান সোনাদান কন্যাদান কি দান করলে অনেক পুণ্য লাভ করা যায় সেটা হচ্ছে অন্নদান করো অনেক পুণ্য লাভ করে নিয়ে যাও হরে কৃষ্ণ জয় নিতাই তবে আপনাদের একটা কথা বলি তার থেকে এ বাবা জান রে বাপ এরা এসে কেন ভেউ ভেউ করছে জানো এদের আয়ু নিয়ে আমরা বসে বসে হরিনাম শুনছি এই কুকুরদের নিয়েও কিন্তু তত্ত্ব আছে এই কুকুরদের আয়ু নিয়ে বসে বসে আমরা হরিনাম শুনছি হরে কৃষ্ণ একদিনে এত তত্ত্ব বলা যায় না রাধে রাধে ক্ষমা করে দেবে সেই জন্য এসে বলছে তোদের শুনতে দেবো না আমাদের আয়ু নিয়ে বসে বসে হরিনাম শুনছিস শুনতে দেবো না সব জায়গাতেই গোলমাল করে রাধে রাধে বলিয়া চৈতন্য মহাপ্রভু কি তবে মায়েদের একটা কথা বলি দান করবেন কেমন দান এই আমাদের কমিটির দাদারা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে আপনারা কিন্তু স্বহস্তে দান করবেন অর্থাৎ দান করতে গেলে কেমন জানো তো আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম আমি বলছি বাবা কিছু দান করুন পকেটের ভেতর হাতটা ভরেছে পকেট থেকে আর হাতটা বেরোচ্ছে না কেন বলো তো না ভেতরে তো বাছাবাছি চলছে ছোটটা দেবো বড়টা দেবো না সেই রকম যেন করবেন তবে দান দেবেন বেশি শব্দ যেন না হয় শব্দ মানে বুঝতে পেরেছেন যে জায়গাটা দানটা দেবেন যেন ঠক ঠক যেন বেশি শব্দ না হয় শান্ত শান্তভাবে দান দেবেন হরে কৃষ্ণ তা আমাদের দাদারা যাচ্ছে আপনারা সবাই মুক্ত হস্তে দান করুন কারণ এই দান মন্দির প্রতিষ্ঠা করতে গেলে মন্দিরে কিছু দান করতে গেলে এ জন্মে যদি জমিনি 500 টাকা দেন এর পরের জন্মে সেই 500টা কিন্তু 5000 টাকা আপনার কাছে হয়ে যাবে হয়তো আপনি বুঝতে পারছেন না বুঝতে পারবেন একদিন যেদিন ওপরে জানতে পারবেন ওপরে যখন বিচার হবে নরক আমাদের কটা অনেকগুলো আমাদের নরক আছে শাস্ত্র বলছে নরক আমাদের 27টা নরক বলতে কেমন তুমি যদি মিথ্যা কথা বলো তোমাকে একটা নরকে থাকতে হবে তুমি যদি মাকে মারো মাকে যদি আঘাত করো তোমাকে একটা নরকে থাকতে হবে তুমি যদি মিথ্যে সাজিছি দাও উকিল যারা মিথ্যে সাজা দেয় তাদেরকে একটা নরকে থাকতে হবে কেউ যদি মিথ্যে সাজিশি দেয় তাকে একটা আলাদা নরকে থাকতে হবে কেউ যদি চুরি করে তাকে একটা আলাদা নরকে থাকতে হবে কিন্তু মহাপ্রভু বলেন তোমাদের একটা নরকও থাকতে হবে না হরিনাম যজ্ঞে এসো আর যার যার সামর্থ্য দান করো তোমরা রাধা গোবিন্দের চরণ আশ্রিত হয়ে থাকবে সবাই মিলে প্রেম সে নিদাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল রাধে 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 বল হরি বৃন্দাবন সে রাধে রাধে বৃন্দাবন সে রাধে রাধে হরি বৃন্দাবন সে রাধে রাধে ত্রিভুবন সে রাধে রাধে মাতা কন্যা সে রাধে রাধে মা বিহার রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বলে চৈতন্য মহাপ্রভু কি জয় তাই আজকে বিয়ে হচ্ছে কার সঙ্গে ও মা বিয়েটা হচ্ছে কার সঙ্গে হাই দেখো দেবকীর সঙ্গে বসুদেব উল ধনি শঙ্কর ধনি দায় যাত কত রামনি উল ধনি শঙ্কর ধনি দায় যাত কত রামনি মায়েরা যদি উল ধনি দেয় বাবারা কি করবে বাবারা চুপচাপ বসে থাকবে হরি বল হরি বল হরি বল হরি বল উল ধনি দাও সকল হরি বল হরি বল উল ধনি দাও সকল হরি বল হরি বল বাবারা কি করবে ও গো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন হরি বল হরি
হরি বল হরি বল, ওই উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল। দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়ে গেল। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন। মাঝ রাস্তাতে কংস বাঁধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস যে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিয়েছ, তুমি কি জানো ওই দেবকী ওই বসুদেব তোমার মৃত্যুর কারণ? আমি তোর কথা মিথ্যা করে দেব। দেবকী বসুদেব তোর মৃত্যুর কারণ, আমি তোর মিথ্যা করে দেব নিয়তি, আমি তোর কথা মিথ্যা করে দেব। নিয়তির কথা কোনোদিন মিথ্যা হয় না। নিয়তি শুভাকাঙ্ক্ষী, নিয়তি মঙ্গল আকাঙ্ক্ষিত করে, সেই জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি যাহারে লইয়া আমার নীলানন্দের কারণ কি? ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। তখনই মহারাজ কংসে সেই ভোলানাথের কথা মনে পড়ে গেল, আমি তোর কথা মিথ্যা করে দেব। মহারাজ কংস দেবকী রথের উপরে বসেছিল, রথ দেবকীর কেশাকর্ষণ ধরে চুলের মুঠি থেকে রথ থেকে টানতে টানতে আজকে নিয়তিকে বলছে, নিয়তি এই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে আমার মৃত্যু হবে, এই অষ্টম গর্ভে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমি দেবকীকে আমি হত্যা করব। বাধা দিলেন বসুদেব, মহারাজ যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছে, যে হাতে আপনি মহামহা অসুরকে মেরেছে, সেই হাতে অবলা নারী দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি কথা দিলাম ওই অষ্টম গর্ভের সন্তান আমি আপনার হাতে তুলে দেব, কিন্তু তার বিনিময়ে আপনি দেবকীকে মারবেন না। বসুদেব তুমি অষ্টম গর্ভের সন্তান আমার হাতে তুলে দেবে, কিন্তু অষ্টম গর্ভের সন্তান অষ্টম গর্ভে না গিয়ে যদি প্রথম গর্ভে যায় সেটাও তুলে দেব, যদি দ্বিতীয় গর্ভে যায় আমি সেটাও তুলে দেব, যদি তৃতীয় গর্ভে যায়। মহারাজ আমি কথা দিলাম প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে তোমার হাতে তুলে দেব, তার বিনিময়ে আপনি দেবকীকে মারবেন না মহারাজ। বসুদেব দেবকী যদি মাতৃত্ব স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায়, মহারাজ আমরা যাতে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যেতে না পারি, যতদিন আপনার অষ্টম গর্ভে সন্তান না আসবে ততদিন আপনি আমাদের কারাগারে বদ্ধ করে রাখুন। আজকে তাদের সুখের দিন, আজকে তাদের শুভরাত্রি, কোথায় দেবকী বসুদেব ফুলশয্যার ঘর প্রবেশ করবে, তারই পরিবর্তে তারা এলো অন্ধ কারাগার, তারই পরিবর্তে তারা এলো দুর্গন্ধময় কারাগার। আর ওই অন্ধ কারাগারে, আর ওই দুর্গন্ধময় কারাগারে দেবকী কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ
ত্রিভবনের যত জ্বালা ত্রিভবনের যত যন্ত্রণা সব আমাদের দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। হাত তো পারি না, আত্মসহ্য করতে পারি না নারায়ণ, আজকে ফুলশয্যার ঘর ত্যাগ করে তুমি আজকে এলে আমাদের অন্ধকারাগারে, আজকে ফুলশয্যার ঘর ত্যাগ করে তুমি নিয়ে এলে অন্ধকারাগার, দেখা দাও ঠাকুর। ও গো নারায়ণ, তুমি বিপদ ভঞ্জ, একবার দাও দর্শন যত জানা আমাকে দিয়েছো শুধু কৃপা করে একবার দাও দর্শন। ও নারায়ণ বিপদ ভঞ্জ, বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমাকে কাঁদাচ্ছে, আমার বাবাকে কাঁদাচ্ছে, ও লক্ষ্মী ওই কংস আমার বাবা মাকে কাঁদাচ্ছে, আমি এই মুহূর্তে কংসকে আমি নিধন করব, আমি এই মুহূর্তে কংসকে আমি নিধন করতে চাই। আপনারা জানেন নারায়ণ যখন লক্ষ্মীকে কথাটা বলছে, আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, কে কে? ব্রহ্মা, বিষ্ণু, আরজনকে মা মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জনের স্ত্রীর নাম কি? অলোক নিরঞ্জনের স্ত্রীর নাম হলো যোগমায়া। তাহলে ভোলানাথের স্ত্রীর নাম কি? ভোলানাথের স্ত্রীর নাম হলো যোগমায়া নাকি? তাহলে দেবী দুর্গা, তাহলে একটা তত্ত্ব উঠে আসে, ছেলে হয়ে মায়ের মাতা সিঁদুর দিল কে, আর ভাই হয়ে বোনের মাতা সিঁদুর দিল কে? ছেলে হয়ে মাকে বিয়ে করেছিল আর ভাই হয়ে বোনকে বিয়ে করেছিল, তত্ত্বটা সময় থাকলে লাস্টে বলবো, রাধে রাধে। আর একটা দেবতা আছে যার নাম লাগানে ভাগানে দেবতা, সেটা কে গো? নারদ কি লাগানে ভাগানে দেবতা? আমি তত্ত্বটা ভেঙে দিচ্ছি, আর বলবেন না কোনোদিন। না যুক্ত রদ, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো নারদকে ভাঙো, না যুক্ত রদ কি হয়? নারদ, না মানে কি আর রদ মানে কি? যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো অভিধান খুলে দেখো, না শব্দের অর্থ হলো দান করা, না শব্দের অর্থ হলো দান করা, আর রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। তাহলে না শব্দের অর্থ দান করা, রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বিষটাকে এই ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। তাহলে আপনারা বলেন লাগানে ঘামানে দেবতা, আজকে সেই দেবশ্রী নারদ নারায়ণকে বলছে, প্রভু নারায়ণ নারায়ণ।